त्रिकोणमितिक समीकरणेर साधारण समाधान। এই অধ্যায়টিতে যে সমস্ত বেসিক সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলিকে কিভাবে যুক্তি সহকারে খুব সহজেই মনে রাখা যায় এই সংক্রান্ত একটি ভিডিও আমি আগে আপলোড করেছি এবং এই অধ্যায়ের উপরে এটি আমার 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের শুরুতে এই অধ্যায়ের উপরে বেশ কিছু বেসিক কনসেপ্ট তোমাদের দেখাই। দেখো এই অধ্যায়ের শুরুতেই তোমাদের যে বিষয়টি আগে জানা প্রয়োজন সেটি হলো থিটার মুখ্য মান। মনে করো এই ধরনের একটি সমীকরণ দেয়া আছে cos থিটা সমান √3/2। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষাতে এসেছে যে cos থিটা সমান √3/2 হলে থিটার মুখ্য মানগুলি নির্ণয় করো। আমরা এমনিতে জানি যে cos থিটা সমান √3/2 হওয়ার অর্থ হলো থিটা সমান π/6। তাহলে থিটার মুখ্য মান বলতে আমরা বুঝাবো থিটার যে মানগুলি শূন্য থেকে 360 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ থিটার যে মানগুলি শূন্য থেকে 2π-এর মধ্যে থাকবে সেগুলিকেই বলা হবে থিটা এর মুখ্য মান। তাহলে তোমরা জানো যে cos থিটার এখানে ধনাত্মক মান দেয়া আছে এবং cos থিটা ধনাত্মক হয় দুটি স্থানে, একটি হলো ফার্স্ট কোয়াড্রেন্ট আর একটি হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এই ক্ষেত্রে থিটার দুখানা মুখ্য মান পাওয়া যাবে, একটি হলো π/6 আর একটি হলো 2π-π/6। 2π-π/6 সেটিও কিন্তু 2π-এর থেকে ছোট এবং এটি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, অতএব এই ক্ষেত্রে দুখানা মুখ্য মান পাওয়া যাবে। তাহলে থিটার এই মুখ্য মানের সাহায্য নিয়ে ত্রিকোণমিতিক সমীকরণের খুব সহজেই সাধারণ সমাধানগুলি নির্ণয় করা যায়। যেমন দেখো প্রথমে যদি আমরা থিটার মুখ্য মান নির্ণয় করতে পারি এবং সেই মুখ্য মানটি যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে সেই সমীকরণটির সাধারণ সমাধানটি হবে 2nπ + θ। তাহলে থিটার মুখ্য মান যদি দুটি থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো একটি মুখ্য মানকে আমরা এখানে ব্যবহার করে 2nπ + θ এইভাবে সাধারণ সমাধানটিকে লেখা যায় এবং এই পদ্ধতিটিকে অনেক গণিতবিদ সহজ ও সুবিধাজনক পদ্ধতি বলে মনে করেন। এখন আমি তোমাদের দেখাই এই মুখ্য মানের সাহায্যে কিভাবে খুব সহজেই সাধারণ সমাধান নির্ণয় করা যায়। প্রথমে আমি একটি সমস্যা নিয়েছি যে সাইন থিটা সমান -1/2 এবং ট্যান থিটা সমান 1/√3। তাহলে এই সমীকরণ দুটি সাধারণ সমাধান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটি সমীকরণ রয়েছে এবং এখানে সাইন থিটাটি কিন্তু নেগেটিভ রয়েছে এবং ট্যান থিটাটি হলো পজিটিভ, এখন দেখো সাইন থিটা নেগেটিভ এবং ট্যান থিটা পজিটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানে শূন্য থেকে 2π-এর মধ্যে থিটার মান কেবলমাত্র একটি থাকবে, সেটি হলো থার্ড কোয়াড্রেন্টের মান। সুতরাং যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত অতএব সাইন থিটা সমান -1/2 বলতে আমরা বুঝাবো থিটা সমান π/π/6, অর্থাৎ π + π/6 করে এই π/6 কোণটিকে থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়া হলো। এখন দেখো এই π + π/6 কিন্তু এই সমীকরণকেও সিদ্ধ করবে এবং এই সমীকরণকেও সিদ্ধ করবে, কারণ tan of π + π/6 মানে tan π/6 মানে 1/√3। সুতরাং থিটার এই মুখ্য মানটি এই দুটি সমীকরণকে সিদ্ধ করছে, তাহলে এটি সমান 7π/6, অতএব এর সাধারণ সমাধানটি হলো 2nπ + 7π/6, যেখানে n সমান 0 ±1 ±2 এইভাবে। তাহলে যদি আমরা এইখান থেকে সমাধানটি করি tan থিটা সমান 1/√3, সেক্ষেত্রে tan থিটা পজিটিভ হলেও যেহেতু এই দুটি সমীকরণকে সিদ্ধ করতে হবে অতএব এই ক্ষেত্রে থিটার মুখ্য মানের জন্য অবশ্যই থিটাকে থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে। সুতরাং এই ক্ষেত্রে থিটার মানটি π/6ই হবে, অর্থাৎ 7π/6ই হবে, অর্থাৎ এই ক্ষেত্রে থিটার মুখ্য মান π/6 কোনো মতেই নেওয়া যাবে না। সুতরাং এই ক্ষেত্রে সাধারণ সমাধানটি হবে 2nπ + 7π/6। দেখো পরবর্তীতে আমি একটি সমস্যা নিয়েছি, এই সমস্যাটি সমাধান দুটি পদ্ধতিতে করা যায়। তো সাধারণত তোমাদের বলা হয়ে থাকে যে কোন ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের জন্য সমীকরণটির উভয় পক্ষে বর্গ খুব সহজে করতে যাবে না, কারণ বর্গ করলে কিছু অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত সমাধান আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে যেটাকে বলা হয় এক্সট্রোনিয়াস সলিউশন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে বর্গ করে সমাধান করলে সমস্যাটির সমাধান সহজ হয় বা বর্গ করলে তবে সমস্যাটি সমাধান করা যায়। আমি পরবর্তী ক্ষেত্রে একটি সমস্যা তোমাদের দেখাচ্ছি সেক্ষেত্রে বর্গ করেই সমাধান করতে হবে। তো বর্গ করে সমাধান করতে গেলে কিভাবে সাবধানে সমাধান করতে হয় সেটি লক্ষ্য করো। দেখো এটিকে যদি প্রথমে আমরা বর্গ করে নিই, সেক্ষেত্রে এটি বর্গ করার পরে অর্থাৎ √3sin(x) = 2 + cos(x) করার পরে বর্গ করে সেখান থেকে পাওয়া যাবে 2 cos(x) + 1 2² = 0, যেখান থেকে পাওয়া যাবে cos(x) - 1। তাহলে cos(x) এর মান এখানে নেগেটিভ হয়েছে, তার মানে আমরা জানি যে cos(x) শূন্য থেকে 360 ডিগ্রির মধ্যে দুবার নেগেটিভ হয় সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে। তো এখন লক্ষ্য করে দেখো যেহেতু সমীকরণটি এই রকম রয়েছে √3sin(x) - cos(x) এবং এর মানটি আবার +2 মানে পজিটিভ রয়েছে এবং sin(x) এর মান -1 থেকে 1 এর মধ্যে, sin(x) যদি নেগেটিভ হয়ে যায় তার মানে
সাইনাস কোসাইন ইনক্রিজ হয় না থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে যদি সাইনাস পাই থেকে টু পাই এর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমীকরণটি সিদ্ধ করবে না, কারণ লেফট হ্যান্ড সাইডটি নেগেটিভ হয়ে যাবে এবং রাইট হ্যান্ড সাইডটি পজিটিভ হবে। সুতরাং এক্স এর মুখ্যমান কখনোই পাই থেকে টু পাই এর মধ্যে থাকবে না, এক্ষেত্রে মুখ্যমানটি অবশ্যই শূন্য থেকে, অর্থাৎ এক্স এর মুখ্যমানটি অবশ্যই শূন্য থেকে পাই এর মধ্যে থাকবে। আবার যেহেতু এখানে কস এক্স এর মান মাইনাস একে দুই, অতএব এই ক্ষেত্রে এক্স এর মানটিকে পাই মাইনাস পাই বাই থ্রি হিসাবে নিতে হবে, কারণ কস পাই বাই থ্রি সমান একের দুই। এখানে এক্স এর মুখ্যমান পাই মাইনাস পাই বাই থ্রি বা পাই প্লাস পাই বাই থ্রি হতে পারতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু এক্স এর মানটি শূন্য থেকে পাই এর মধ্যে, অতএব এক্ষেত্রে বর্গ করার পরে আমরা সঠিক মুখ্যমানটিকে প্রথমে এখানে নির্বাচন করলাম, এটি মানে টু পাই বাই থ্রি, অতএব এটি সাধারণ সমাধানটি এক্ষেত্রে হবে টু এন পাই যুক্ত টু পাই বাই থ্রি। এখন যদি দেখো এটিকে বর্গের সাহায্য না নিয়ে যদি সমাধান করা হয় সেক্ষেত্রে এখানে বোথ সাইডে দুই দিয়ে ভাগ করার পর এখান থেকে পাওয়া যাবে রুট থ্রি বাই টু সাইন এক্স মাইনাস একের দুই কস এক্স সমান এক, এখান থেকে পাওয়া যাবে সাইন এক্স কস পাই বাই সিক্স মাইনাস কস এক্স সাইন পাই বাই সিক্স সমান এক, তার সাহায্যে করা হচ্ছে সাইন অফ এক্স মাইনাস পাই বাই সিক্স সমান এক। এক্ষেত্রে যেহেতু এখানে সাইন থিটা সমান ওয়ান পাওয়া গেছে, অতএব থিটার মানটি হবে টু এন পাই যুক্ত পাই বাই টু, অর্থাৎ এক্স এর মানটি হবে টু এন পাই যুক্ত পাই বাই টু যুক্ত পাই বাই সিক্স, তার মানে এক্স এর মান এটি হলো। তাহলে দুটি ক্ষেত্রে একই উত্তর আসলো। পরবর্তী এই সমস্যাটি দেখো, এখানে বর্গ না করলে কিন্তু সমাধান করা সম্ভব না, তাহলে আমরা বর্গ করব কিন্তু তার আগে এক্স এর মুখ্যমান দুটি হবে না একটি হবে সেটি প্রথমে লক্ষ্য করি। দেখো যেহেতু এখানে রুট ওভারের মধ্যে সাইন টু এস প্লেস, তার মানে সাইন টু এস কিন্তু নেগেটিভ হতে পারে না, কারণ রুটের মধ্যে নেগেটিভ আসতে পারে না। সাইন টু এস নেগেটিভ হতে পারে না মানে টু এক্স পাই থেকে টু পাই এর মধ্যে হতে পারে না, কারণ পাই থেকে টু পাই এর মধ্যেই সাইন এস নেগেটিভ হয়, শূন্য থেকে পাই এর মধ্যে পজিটিভ হয়, কারণ ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এক্স পজিটিভ। তাহলে সাইন টু এক্স এর টু এক্স টি পাই থেকে টু পাই এর মধ্যে থাকবে না, তাহলে টু এক্স পাই থেকে টু পাই এর মধ্যে থাকবে না মানে এক্স টি পাই বাই টু থেকে পাই এর মধ্যে থাকবে না, তাহলে এক্স পাই বাই টু থেকে পাই এর মধ্যে থাকবে না মানে এক্স কোথায় থাকবে শূন্য থেকে পাই বাই টুর মধ্যে, তাহলে এক্স এর মুখ্যমানটি শূন্য থেকে পাই বাই টুর মধ্যে আছে, তার মানে এক্ষেত্রে মুখ্যমান একটি পাওয়ার কথা দুটি হবে না। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, এখানে এটি উভয় পক্ষে বর্গ করার পরে এখানে আসবে ওয়ান প্লাস সাইন টু এক্স, এখানে আসবে টু সাইন এক্স, টু সাইন টু এক্স, এবং এক্ষেত্রে সাইন টু এক্স এর মানে এক পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু টু এক্স এর মানটি শূন্য থেকে পাই এর মধ্যে, এখানে দুই দিয়ে গুণ করলে শূন্য থেকে পাই এর মধ্যে, অতএব আমরা এক্ষেত্রে টু এক্স এর মুখ্যমানটিকে পাই বাই টু হিসাবে, অতএব এখান থেকে বলা যায় এক্স এর মুখ্যমানটি হলো পাই বাই ফোর। তাহলে যেহেতু এক্স এর মুখ্যমানটি পাই বাই ফোর, অতএব এক্ষেত্রে এক্স এর সাধারণ সমাধানটি হলো টু এন পাই যুক্ত পাই বাই ফোর, তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী গুরুত্বপূর্ণ কনসেপ্টের দিকে লক্ষ্য করো, এখানে আমি একটি সমীকরণ লিখেছি যে সাইন থিটা সমান এ কস থিটা। তাহলে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমাদের সাধারণত টেন্ডেন্সি থাকে যে এই কস থিটাটিকে ভাগ করে এইভাবে ট্যান থিটা সমান এ আকারে লিখে দেয়া। তাহলে এই ধরনের যে কোনো ভাগের ক্ষেত্রে তোমরা অবশ্যই একটি পরীক্ষা করে নেবে, না হলে কিন্তু সমীকরণটির সমাধানে ভুল আসতে পারে। কারণ দেখো তোমাদের তো এখানে বলা নেই যে কস থিটা নট ইকুয়াল টু জিরো, যে তোমরা কস থিটা দিয়ে এখানে ভাগ করে সাইন থিটা বাই কস থিটা করে ট্যান থিটা সমান বের করছো। যদি কস থিটা সমান শূন্য হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে গণিতে শূন্য দিয়ে ভাগ করা অর্থহীন, সেক্ষেত্রে এই ভাগটি কোনো মতই করা সম্ভব নয়। তো এক্ষেত্রে তোমাদের বলি যে সাইন থিটা সমান এ কস থিটা, এই ধরনের কোনো সমীকরণ যদি তোমরা কখনো পেয়ে যাও, এটি অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, সমীকরণের সমাধানের শেষের দিকে এই ধরনের পার্ট অনেক ক্ষেত্রেই পাওয়া যায় বা শুরুতেও পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে সর্বদাই কস থিটা দিয়ে ভাগ করা যাবে, কারণ এক্ষেত্রে কখনোই কস থিটা সমান শূন্য হতে পারে না। এর যুক্তিটি লক্ষ্য করো, তো দেখি কস থিটা সমান শূন্য হলে কি ঘটে। কস থিটার মান শূন্য হলে যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান, অতএব সাইন থিটার মান অবশ্যই প্লাস মাইনাস ওয়ান হবে। এখন দেখো সাইন থিটা সমান প্লাস মাইনাস ওয়ান এবং কস থিটা সমান জিরো, এই মানগুলি যদি এইখানে বসে যাও তাহলে কি পাবে। তাহলে এই ক্ষেত্রে সাইন থিটার মান প্লাস মাইনাস ওয়ান এবং কস থিটা সমান জিরো এখানে বসালে তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস ওয়ান সমান জিরো হয়ে যাবে। তাহলে এটি কখনোই সম্ভব নয়, তার মানে কস থিটা সমান জিরো এটি সম্ভব নয়। তার মানে সাইন থিটা সমান এ কস থিটা এই ধরনের যে কোনো সমীকরণের ক্ষেত্রে সর্বদাই কস থিটা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ ট্যান থিটা সমান এ লেখা যাবে, অর্থাৎ সাইন থিটা সমান এ কস থিটাকে ট্যান থিটা সমান এ সর্বদাই লেখা যাবে। কিন্তু আবার লক্ষ্য করে দেখো, যদি ট্যান থিটা সমান এ সাইন থিটা এই ধরনের কোনো সমীকরণ, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বোথ সাইডে ট্যান থিটা দিয়ে ভাগ করি, তাহলে এখানে যদি ট্যান থিটা দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কস থিটা সমান ওয়ান বাই এ, এটি কি লেখা সম্ভব। দেখো উভয় পক্ষে ট্যান থিটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে প্রথমে ট্যান থিটা সমান জিরো হয় কিনা পরীক্ষা করে দেখা যাক। তাহলে ট্যান থিটা সমান জিরো মানে কিন্তু সাইন থিটা সমান জিরো, কারণ সাইন থিটা বাই কস থিটা সমান জিরো, সেখান থেকে সাইন থিটা সমান জিরো। তাহলে ট্যান থিটা সমান জিরো এবং সাইন থিটা সমান জিরো এই মানগুলি যদি এখানে বসানো হয়
তাহলে এই ক্ষেত্রে সমীকরণটি সিদ্ধ করছি। তার মানে এই ক্ষেত্রে tan থিটা সমান 0 হতে পারে, তাহলে যেহেতু tan থিটা সমান 0 হতে পারে অতএব উভয় পক্ষকে tan থিটা দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এই সমীকরণ থেকে এই সমীকরণটি লেখা যাবে না। পরবর্তীতে আবার লক্ষ্য করে দেখো আমরা এই ধরনের সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ sin স্কয়ার থিটা সমান 3 এর 4 cos স্কয়ার থিটা সমান 1 এর 4 tan স্কয়ার থিটা সমান 3 এই ধরনের সমীকরণ অনেক ক্ষেত্রেই পেয়ে তোমরা দেখবে যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের ক্ষেত্রে শেষের দিকে এই স্কয়ারের মানগুলি আমরা পাই। তো এই ক্ষেত্রে তোমরা কখনোই এগুলিকে প্লাস মাইনাস করে লিখতে যাবে না, সরাসরি এগুলি অ্যানসার করে দেবে। আমি তোমাদের ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধানের ক্ষেত্রে যে সূত্র বলেছিলাম যে সাইন স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার আলফা, কস স্কয়ার থিটা সমান কস স্কয়ার আলফা বা ট্যান স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার আলফা এই আকারে এগুলিকে লেখা যায়, এদের সাধারণ সমাধান কি হয়? থিটা সমান এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে ডাইরেক্টলি অ্যানসার করে দেবে যে এক্স সমান এন পাই প্লাস মাইনাস আলফা। এর জন্য রুট ওভার করার কোনো প্রয়োজন হবে না,